হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসলাম তোমাদের মাঝে জব রিলেটেড গুরুত্বপূর্ণ নতুন আরেকটি আপডেট নিয়ে। তো বন্ধুরা, ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেকগুলো শূন্যপদ রয়েছে, প্লাস 500টি শূন্যপদে তোমাদের নিয়োগ করার বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। তো ফ্রেন্ডস, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 22/2023, অর্থাৎ তোমাদের 22 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে এবং তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে 14/3/2023 তারিখ পর্যন্ত। তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আলোচনা করে নিচ্ছি। তো দেখো, প্রথমেই আমি তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা বলে দিচ্ছি, www.bankofbaroda.in/career.stm। এই যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কের কথাটা আমি তোমাদেরকে বললাম, এই লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে খুব অনায়াসে আবেদনগুলো জমা করতে পারবে। তো ফ্রেন্ডস, এখানে বিজ্ঞপ্তিতে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার সেগুলো আমরা আলোচনা করতেছি। তো ছোট একটা রিকোয়েস্ট করব, এই আপডেটগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নিচ্ছি শিক্ষাগত যোগ্যতা। তো ফ্রেন্ডস, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তারা বলেছেন, এ ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো তোমাদের যে কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্বীকৃত কলেজ বা ইউনিভার্সিটি থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে প্রার্থীর বয়স 21 থেকে 28 বছরের মধ্যে হতে হবে এবং যেমনটা বললাম, তোমাদের টোটাল ভ্যাকান্সি 500টি রয়েছে এবং তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে অ্যাকুইজিশন অফিসার, এই ক্যাটাগরিতে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখানে তোমাদের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, তোমাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই লাগবে। তোমাদের কাজের প্রতি 1 বছরের অভিজ্ঞতা হলে ভালো হয়। তো কোন ক্যাটাগরিতে কতগুলো শূন্যপদ রয়েছে একটু দেখে নাও। এসসি ক্যাটাগরিতে রয়েছে 75টি, এসটি 37টি, ওবিসি 135, ইডাব্লিউএস 50, ইউআরদের ক্ষেত্রে 203, টোটাল 500টি শূন্যপদ খালি রয়েছে। তো দেখো, তোমাদের আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে কোন শহরের মধ্যে কতগুলো শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা, তোমরা এই যে অফিসিয়াল পিডিএফটা, এটা আমার টেলিগ্রাম গ্রুপ থেকে সংগ্রহ করতে পারবে। সেখান থেকে সংগ্রহ করে তোমরা বিস্তারিত বিষয়গুলো আরও ভালো করে জেনে নিতে পারবে। তো আমাদের কলকাতায় মোট শূন্যপদের সংখ্যা রয়েছে 25টি, এছাড়াও আরও অন্যান্য শহরগুলোতে শূন্যপদ রয়েছে। তোমরা যারা যে শহরটি বেশি পছন্দ করো বা যাদের যেখানে সুবিধা হবে সেভাবেই কিন্তু তোমরা সিকোয়েন্সগুলো মেনটেন করে অ্যাপ্লিকেশন করবে। তো এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় দেখার, তোমাদের সিলেকশন প্রসেস। তো ফ্রেন্ডস, প্রথমেই তোমাদের পরীক্ষা হবে। তো পরীক্ষার সিলেবাসটা আমি তোমাদেরকে একটু বলছি। ক্ষেত্রে তারা বলেছেন, প্রথমে যে টেস্টটা নিবে, তোমাদের মোট 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, কোশ্চেন্স থাকবে 100টি এবং যে সমস্ত বিষয়ের উপর প্রশ্ন থাকবে রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপ্লিটিউড এবং জেনারেল নলেজ, এই 4টি বিষয়ের উপর তোমাদের পরীক্ষা নিবে তারা। 90 মিনিটের মধ্যে তোমাদের এই 100টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো তোমরা যারা ইচ্ছুক খুব শীঘ্রই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবে এবং এই পোস্ট সম্পর্কে যদি আরও কিছু বিস্তারিত বিষয় জানতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।